দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছ, তোমাদের আজকে 11 নম্বর যে প্রশ্নটি রয়েছে সিভি তোমাদের, এর আগের ভিডিওগুলোতে আমি কিন্তু তোমাদের যে শর্ট সাজেশনটা আমরা দিয়েছিলাম, তো ব্যাকরণ অংশ, তারপরে কোশ্চেন 1 2 3 4 5 এবং পার্ট বির আমরা সাজেশনগুলো তোমাদের দিয়েছি। আজকে তোমাদের যে সি পার্টটি রয়েছে, রাইটিং পার্ট, তো রাইটিং পার্টের মধ্যে শুরুতে সিভিতে তোমাদের রয়েছে এই সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি। দেখো তো সাজেশনে আমি টোটালি 13টি প্রশ্ন রেখেছি তোমাদের জন্য। দেখো এই 13টি প্রশ্ন তোমরা যদি ভালোভাবে পড়ো, এই 13টার মধ্যে দেখো প্রথম যে আমি 4টা দিয়েছি, কপাল ভালো থাকলে এই 4টার মধ্যে তোমরা কিন্তু ইনশাল্লাহ কমন পেয়ে যাবা, তো এখান থেকে 100% কমন থাকবে। আর উত্তরপত্রগুলো কেমন হবে দেখো, যে উত্তরপত্র এখানে 23 সালের প্রশ্ন অ্যাড করা আছে, এই যে সিভিটা দেখো, এই যে আমাদের যে প্রশ্নগুলো একদম হুবহু কিন্তু আমাদের এখান থেকে তোমরা পাবে, এগুলো নিজেদের মধ্যে করে লিখতে হবে। দেখো সিভিগুলো সুন্দরভাবে দিয়েছি, তোমরা মূল প্যাটার্নটা ঠিক রেখে সিভি নিজেদের মধ্যে করে উত্তর করবে, ঠিক আছে? আর আমরা সাজেশনটা এখানে বিগত সালে সবগুলো প্রশ্ন উল্লেখ করে দেওয়া আছে। আর তোমরা যদি আমাদের কাছ থেকে সাজেশন পারচেস করতে চাও, তাহলে দ্রুত আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও, আর আমাদের এই সাজেশন থেকে ইনশাল্লাহ তোমরা 100% কমন পাবে। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী সাজেশন ভিডিওতে, সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।